আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বিবিঘানা পিঠা। এর জন্যই প্রথমে আমি একটা বোলে নিয়ে নিয়েছি ডিম। ডিমটা নর্মাল তাপমাত্রায় ছিল। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ খেজুরের গুড়, আর দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতন সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি নারকেল কোড়ানো, এটাও যার যার পছন্দ। এখন আবারও সব কিছু মিশিয়ে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ। দুধটাকে আগে থেকে জাল করে আমি ঘন করে নিয়েছিলাম। এখন সব কিছু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিব আধা কাপ পরিমাণ ময়দা। এগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, এটাও সুন্দর করে মিশিয়ে নিব। সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সব কিছু আবার সুন্দর করে মিশিয়ে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই তো, এটা রেডি। এখন যেটাতে আমি পিঠাটা সেট করব, এটাতে আমি তেল দিয়ে নিয়েছিলাম আগের থেকে। এখন একটা কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি কী পরিমাণ দিয়েছি আমি তা দেখিয়ে দিলাম। এই তো, এটা আমি এখন 30 মিনিট পর চেক করে নিব। ব্যাস, এটা একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।